বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের লাফালাফি এবার কমে এসেছে, সুর নিচে নেমে গেছে। ক্ষমতাসীনরা এখন সুষ্ঠু নির্বাচন করতে চায়, সংঘাত চায় না। মির্জা ফখরুল আরও জানান, বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না বলে জানিয়ে দেন তিনি। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, গ্রেফতার করে বিরোধী দলের আন্দোলন দমিয়ে রাখতে চাইছে সরকার। বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতেই নির্বাচনের আগে মার্কিন ভিসা নীতি আরোপ করা হয়েছে। যদি মনে করেন যে কি আমি এখন সুবোধ বালক হয়ে গেছি, ভালো হয়ে গেছি, আর চুরি করব না, আপনারা আমার অধীনে নির্বাচনে আসেন, সেই খেলা শুরু করেছেন নাকি দেখেন, ওই খেলা আর চলবে না। পাকিস্তানের সময় আইব খানের পতন হয়েছে ছাত্র জনতার উত্থানে, আজকেও যে স্বৈরাচারী, সেই স্বৈরাচার তাদের থেকেও কঠিন এবং নিম্নমানের, তাদেরও থেকে এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। আজকে জনগণের একটাই দাবি, অতি দ্রুত এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার সংগ্রাম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, ভাবে এক হয় আরে। আজকে কত লাফালাফি কয়দিন আগেও, তাই না? কি লাফালাফি, এখন দিন লাফালাফি কমে নিচে নেমে এসেছে। এখন কথা বলা হচ্ছে সংঘাত তো চাই না, আলাপালোচনার মধ্যে দিয়েই তো করতে হবে। আমরা তো বাধা দিচ্ছি না, বাধা দিচ্ছি না। এই সেদিনও আমাদের সমস্ত বিভিন্ন জেলাগুলোতে আমাদের বাধা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স আসছে, এটা বিস্ময়কর বলে বিএনপি মহাসচিব মনে করেন। তার মতে, দুর্নীতির টাকা এখন দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এই চোর চোর, এই চোরেরা চুরি করে যত পাচার করেছে, এখন আবার সেগুলো ফেরত আনতেছে। কারণ কি জানেন? 2.5% আবার ইনসেন্টিভ পাবে, সেই কারণে যে কোনো মূল্যে প্রয়োজন, আমাদের নিজের জীবনের মূল্যে হলেও এই ভয়াবহ ভোট চোর, দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তিকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় জানিয়ে বিরোধী নেতারা বলেন, সরকারকে বিদায় করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে। আবার নির্বাচন করবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। কারা কারা ভিসা পাবে না?